অভিনব প্রতিযোগিতা, বিয়ের জন্য দৌড়, জিতলেই মিলবে বিয়ের খরচ, আর তাতেই যোগ দিতে বিয়ের গাউন পরে হাজির 50 জন মহিলা। প্রতিবছরের মতো এবারও সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে আয়োজন করা হয়েছিল কনেদের দৌড় প্রতিযোগিতার। সার্বিয়ান সংসদের সামনে থেকে শুরু হয় দৌড়, পরনে বিয়ের গাউন, পায়ে দৌড়ানোর জুতো, গাউন জুতোর ফিতে সামলে বেলগ্রেডে 150 মিটার রাস্তা দৌড়লেন প্রতিযোগীরা। পুরস্কার হিসেবে ছিল বিয়ের গাউন থেকে শুরু করে বিয়ের খরচও। পুরস্কার ছিনিয়ে নিতে প্রতিযোগীদের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, কেউ আবার পুরস্কার নয় নিছক আনন্দ পেতেই অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় প্রথম হলেন বেলগ্রেডের মহিলা সানজা সিগোলা। সানজা দৌড় শেষ করেছেন 19 সেকেন্ডে। কি ভাবছেন, এবার না হোক সামনের অলিম্পিকে নামতেই পারেন উনি? এবিপি আনন্দ।